بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. جي بھائي شاهين اپنی اركتا پشنا کرسين پشنا حلو جي اپنی محيلا پاركے کاج کرن تو محيلا پاركے کاج کرن شاهي شبه اپنا کے محيلا دير ওই ছোট বাচ্চাদেরকে অনেক সময় নিতে হয়, আবার তাদেরকে দিতে হয়। তো এইভাবে বাচ্চাদের আদান প্রদানের কারণে অনেক সময় দেখা যায় যে মহিলাদের হাতে হাত লেগে যাচ্ছে আপনার অনিচ্ছায়। তো কেউ কেউ বলেছেন যে আপনার অজু ভেঙে যাবে, তো এটা সঠিক কিনা এই হলো আপনার জানা বিষয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই শাহীন বিষয়টি বিতর্কিত, এভাবেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মনে করতেন এবং কোন কোন সাহাবি এরকমই মনে করতেন যে মহিলাকে যদি কেউ স্পর্শ করে তাহলে তার অজু ভেঙে যাবে। খুব সময় সাহাবি ইবনে ওমর এই মত ব্যক্ত করতেন। আর দলিল হিসেবে সূরা মায়েদার ৬ নম্বর আয়াতকে পেশ করে থাকেন উভয় পক্ষ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওলা মাসতুমুন নিসা, অথবা তোমরা যদি স্ত্রীদেরকে স্পর্শ করো, ফালাম তাজিদু মান, কিন্তু পানি পাওনি, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে তোমরা পাক মাটি দ্বারা কি করো, তায়াম্মুম করে নাও। তো অপরাধ আওলা মাসতুমুন নিসা, অথবা তোমরা মহিলাদেরকে যদি স্পর্শ করে থাকো। তো এই স্পর্শ বলতে ইমাম শাফি বলছেন সাধারণ স্পর্শ হলো এই একই কথা, তাকে অজু করা লাগবে বা তাইমনাতে পাক হওয়া লাগবে। কিন্তু জমহুর উলামায়ে কেরাম মনে করেন, যাদের ভিতরে রয়েছেন বাকি তিন ইমাম, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিম জামিয়ান, তারা সহ অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন যে এখানে আল্লাহ মাসতুমুন নিসা দ্বারা আল্লাহ রাব্বুল আমিন স্ত্রী মিলনকে বুঝিয়েছেন। এটাই সঠিক, কারণ বুখারি শরীফ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীকে চুম্বন করে এরপরে তিনি নামাজে গিয়েছেন। কাব্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা নিসাহি সুম্মা সাল্লা ওয়া লাম ইতাওয়াদ্দা আও কামা জাআ ফিল হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীকে চুম্বন করে নামাজ পড়েছেন, নামাজ কন্টিনিউ করেছেন, কিন্তু তিনি অজু করেননি। তো যদি স্ত্রী স্পর্শ করলে অজু ভেঙে যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন তার কোন এক বিবিকে, তারপর নামাজ পড়েছেন, তার তো অজু ভাঙেনি। কোনোভাবে বুখারী শরীফ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ পড়াকালীন অর্থাৎ তাহাজ্জুদ পড়াকালীন মা আয়েশা তার সামনে জানাজার মতো থাকতেন, মানে লম্বা লম্বা হয়ে থাকতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদার জন্য যেতেন, মা আয়েশার পায়ে হালকা ইশারা দিলে, হালকা খোঁচা মারলে উনি পাটা জড়ো করে নিতেন। আবার যখন উনি ক্যামে দাঁড়িয়ে যেতেন, তখন উনি আবার পা বিছিয়ে দিতেন তার কাবিলা বরাবর। তো বুখারী শরীফ হাদিসে পাওয়া গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বারই সেজদার সময় তার পায়ে হালকা আঘাত এনেছেন, মানে ইশারা করেছেন যাতে করে পাটা গুটিয়ে নেয়, সেজদা করার জায়গা খালি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবির পায়ে প্রতিটি সেজদার সময় মানে সেজদা করেন, পায়ে স্পর্শ করেছেন, কিন্তু তার তো নামাজ ভঙ্গ হয়নি, তা আমাদের ভঙ্গ হবে কেন? সুতরাং এটাই সহি কথা যে মহিলাদের গায়ে যদি হাত লেগে যায় ইচ্ছায় বা অনিচ্ছায়, অনিচ্ছাতে মাহরাম মহিলাদেরকে স্পর্শ করা হারাম, তো যদি লেগে যায় অনিচ্ছা সত্ত্বেও তাহলে কোনো সমস্যা হবে না। এক কথায় ইচ্ছা অনিচ্ছায় যাই হোক, স্পর্শ করার কারণে, হাতে হাত লাগার কারণে বা শরীরে ইচ্ছায় অনিচ্ছায় হাত লেগে যাওয়ার কারণে অজু নষ্ট হবে না। তবে যদি এমন হয় যে শাহওয়াতের সাথে স্পর্শ করতে গিয়ে তার ওই বীর্য বের হয়ে গেছে বা নজির চলে আসছে, যেটা স্ত্রী মিলনের পূর্বে এসে থাকে, ওই মুখের লালার মতো
যেটা দেখা যায় সেরকম যদি কিছু বেরিয়ে আসে মহিলাদের স্পর্শ করার কারণে, তাহলে সেই কারণে অজু ভেঙে যাবে যে তার মজি বের হয়ে গিয়েছে। তাছাড়া এমনি স্পর্শ করার কারণে অজু ভাঙ্গে মর্মে কোনো স্পষ্ট দলিল নাই, এটা বলা যেতে পারে সম্পূর্ণ বেদলিল কথা। আল্লাহ তাআলা আলাম, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।